বন্ধুরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে হিরো ব্র্যান্ডের প্লেজার মডেলের একশো দুই সিসির এই স্কুটারটি নিতে পারবেন চব্বিশ মাসের সহজ কিস্তিতে আর ইন্টারেস্টের পরিমাণ আসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকে আমি চলে এসেছি এবি অটো ট্রেডার্স থ্রি এই শোরুমে এটা মিরপুর ফিটে অবস্থিত এটা হিরো মোটরসাইকেলের অথরাইজড একটি শোরুম আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্কুটার এটার মডেল হচ্ছে হিরো প্লেজার একশো দুই সিসি আপনাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের ক্যাশ প্রাইস বাইকের কিস্তি প্রাইস সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আপনারা যারা বাইকটি সহজ কিস্তিতে পারচেস করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে বলে দিব চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতেই বাইকের সামনের টায়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকের সামনে কিন্তু মোটা সোটা চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে প্রচুর পরিমাণে গ্রিপ রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আর এই টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই একশো দশ ইঞ্চি রিমের সাইজ আর এটা হচ্ছে সেট ব্র্যান্ডের টায়ার সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর এটাতে সামনে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে কোনো ধরনের ডিস ব্রেক ব্যবহার করা হয়নি সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এটাতে আইভিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যেটাকে বলা হয় আবার সিবিএসও বলতে পারেন অর্থাৎ পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে ওভায় ফোর্টি বাই সিক্সটি পার্সেন্টেজ হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন এখানে হিরোর ব্র্যান্ড লোগোটা দেওয়া আছে আচ্ছা সামনের হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হেডলাইটের উপরে হিরোর ব্র্যান্ড লোগোটা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সামনে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন টাইপের হেডল্যাম্প এতে করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন তবে সেটা সিটির মধ্যে আর দেখতে পাচ্ছেন সামনে প্লেজার লেখাটা স্টিকার আকারে রয়েছে সামনে দুই পাশে ইন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে তবে এগুলো যদি এলইডি হতো তাহলে কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতো আর সামনে ডিয়ার লাইট ব্যবহার করা হয়েছে এগুলোও কিন্তু বাল্ব টাইপের ডিয়ার লাইট ব্যবহার করা হয়েছে অন্যান্য স্কুটারের মতন অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে হ্যান্ডেলবার এটাতেও কিন্তু সেম আপনারা পেয়ে যাচ্ছেন আর এটাতে আপনারা সম্পূর্ণ অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন যাবতীয় দরকারি ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন আর হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে আপার ডিপার ইন্ডিকেটর আর ইন্ডিকেটর সুইজের নিচে হচ্ছে হরণের সুইচটা আপনারা পেয়ে যাচ্ছেন আর ডান পাশে হচ্ছে সেলফের সুইচটা রয়েছে বন্ধুরা এখানে বাইকের চোখটা রয়েছে অনেক সময় হয় না যে ফুয়েল শেষ হয়ে গেলে যে চোখ টেনে স্টার্ট দিতে হয় সেটা হচ্ছে এখানে চাবি দিয়ে অন অফ করার জায়গাটা এখানে আছে মানে ইউজুয়াল যেরকমটা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে চমৎকার একটি লকার রয়েছে যেটা কিনা আমি অন্য অন্য স্কুটারে এখনো পর্যন্ত পাইনি হয়তো আছে তবে আমি যতগুলো স্কুটারের রিভিউ করেছি এখনো পর্যন্ত কিন্তু পাইনি যে দেখেন লকারটার ভিতর কিন্তু মানে বেশ পরিমাণে স্পেস রয়েছে চাইলে কিন্তু এখানে অনেক কিছু রাখা যাবে প্রয়োজনীয় জিনিসপত্র সহ বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র কিন্তু নিয়ে আসা যাবে আচ্ছা এরপরে লকারটা আমি একটু আটকিয়ে দেই কারণ সামনের স্পেসটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব আর এটা তো আপনারা সবাই জানেন কমন জিনিস স্কুটারে এখানের যে স্পেসটা এটা থাকে এখানে কিন্তু একটি বস্তা রাখা যাবে আর এখানে একটি হুক রয়েছে এই হুকের সাথে চাইলে আপনারা কিন্তু যে কোনো কিছু বেঁধে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর এটাতে চমৎকার একটি সিট ব্যবহার করা হয়েছে বন্ধুরা সিটের নিচে যে স্টোরেজটা আছে সেটা খুলতে হলে চাবিটা বাম দিকে ঘোরাতে হবে বাম দিকে ঘোরালে সিটটা খুলে যাবে এরপরে সিটটা উপরের দিকে জাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটি স্টোরেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা স্টোরেজের সাইজ হচ্ছে উনিশ লিটার আপনারা যদি চান আপনাদের কাছে অনেক সময় একটা এক্সট্রা হেলমেট থাকে সেই হেলমেটটা কিন্তু এখানে রাখতে পারবেন আর এখানে হচ্ছে টুল রাখার জন্য বাইকের সাথে যে টুলস থাকে না টুলসগুলো কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন তো বেশ বড় সড়ো একটি স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর একটি জিনিস আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে ফুয়েল নেওয়ার সিস্টেমটা আসলে ভিতরের দিকে ফুয়েল নিতে হলে আপনাকে সিট খুলতে হবে এটা বাইরের দিকে হলে ভালো হতো এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার প্রতি লিটার ফুয়েলে কোম্পানি ক্লেম করে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন তবে ইউজার রিভিউ থেকে যেটা জানতে পারলাম অ্যাভারেজ থেকে কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন বাইকের সাথে মধ্যে চমৎকার একটি ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এক্সস্টের মাথায় একটি মতন রয়েছে ধোঁয়া বের হওয়ার জন্য আর বাইকের পিছনেও কিন্তু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের উপরের গ্রেপগুলো গুলো কিন্তু অনেক সুন্দর টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই একশো দশ ইঞ্চি রিমের সাইজ সামনে পিছনে উভয় কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন পিছনের আমি আপনাদেরকে টেল লাম্পন টাইপ এর টেল ল্যাম্প এবং এন্ডিগ্রেটার লাইট হিসেবেও কিন্তু আপনারা হ্যালোজন এন্ডিগ্র লাইট পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন বোর্ডের সাথে এখানে প্লেজার লেখাটা আছে আর এটা থ্রি ডি আকারে বাইকের ডান পাশে প্লাস বাম পাশে এটা থ্রি ডি আকারে আপনারা পেয়ে যাচ্ছেন আর থ্রি হওয়ার কারণে এটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইকের সিটটা দেখতে পাচ্ছেন এখানে আরামসে ইজিলি দুজন বসতে পারবে বন্ধুরা বাইকের পিছনে যে প্যাসেঞ্জার গ্রাফ রয়েছে দেখ আপনারা একটু দেখেন খুবই চমৎকার একটি প্যাসেঞ্জার গ্রাফ রেল ব্যবহার করা হয়েছে প্যাসেঞ্জার খুবই আরামসে ধরে বসতে পারবে এটা কিন্তু খুবই স্টাইলিশ একটি প্যাসেঞ্জার গ্রাফ রেল এরপরে আপনাদেরকে ফুট রেস্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুট রেস্ট বাইকে রয়েছে এটা ব্যবহারের পরে আবার ভিতরের দিকে ঠেলে রাখা যাবে যাতে করে আপনার পায়ে কোনো ধরনের আঘাত লাগতে পারবে না বাইকের পেছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক স্প্রিং লোডেড সাসপেনশন যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন বিশেষ করে পাহাড়ি পর্বত অঞ্চলের যে উঁচু নিচু রাস্তাগুলো থাকে সেখানে কিন্তু আপনারা কমফোর্টলি রাইড করতে পারবেন বাইকে ফোরেস্টক সিঙ্গাল সিলিন্ডার এয়ারকুল ডি ও ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো সিসি ম্যাক্স পাওয়ার পাঁচ দশমিক শূন্য তিন ম্যাক্স টর্ক সাত দশমিক আট পাঁচ স্টার্টিং মেথড হিসেবে সেলফ কিক দুটি কিন্তু এই বাইকে পেয়ে যাবেন আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় সাতাত্তর কিলোমিটার বন্ধুরা বাইকের কার্ভ ওয়েট হচ্ছে একশো চার কেজি আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবার বলে দিচ্ছি বাইকটি কিস্তিতে পার্চেস করতে হলে কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে তো যারা হচ্ছে চাকরি করেন তাদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট এক নম্বরে দুই নম্বরে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন নম্বরে এনআইডি কার্ডের ফটোকপি চার নম্বরে বিদ্যুৎ বিলের ফটোকপি পাঁচ নম্বরে হচ্ছে দুই কপি ছবি বন্ধুরা যারা হচ্ছে ব্যবসা করেন ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে এবং যারা হচ্ছে বাড়িয়ালা পক্ষ তাদের লাগবে বাড়ির দলিলের ফটোকপি এমন কিছু আসলে বলা হয়েছে শোরুম থেকে বন্ধুরা যারা চাকরি কিংবা ব্যবসা কিছুই করে না তাদের জন্য আসলে কিস্তির সুবিধাটা নেই আপনারা যারা কিস্তিতে ব্যাগটি পার্চেস করবেন তো দুই বছরে ইন্টারেস্ট ধরা হবে ওয়ান আর রেগুলার প্রাইজ হচ্ছে যদি ক্যাশ পেমেন্ট দিয়ে নেন সেক্ষেত্রে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি যেটা বলবো কিস্তিতে বাইক নেয়ার পক্ষে আমি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন